প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুধীর কুমার, সহকারী শিক্ষক সরকারি সিএস বেরাত মডেল মাধ্যমিক বিদ্যালয় কচুয়া বাগেরহাট। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে নবম শ্রেণীর হিসেব বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় অধ্যায়ে লেনদেন নিয়ে আলোচনা করব। গতকালকের ক্লাসে আমরা লেনদেনের প্রথম সৃজনশীল অনুশীলনের অঙ্কটা করছিলাম, আজকে আমরা দ্বিতীয় নম্বরের অঙ্ক করব। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও লেনদেন নিয়ে আলোচনা করার আগে লেনদেন কি এটা আমরা কালকে আলোচনা করছি, আগের ক্লাসে আমরা এগুলো শিখেছি। আদান প্রদান করা, লেনদেন মানে আদান প্রদান করা। এই লেনদেনের জন্য একটা হিসাব সমীকরণ করতে হবে। হিসাব সমীকরণ কি? এ সমান সমান এল প্লাস ই। এই এল প্লাস ই হিসাব সমীকরণটার মাধ্যমে আমরা লেনদেনের সমস্ত অঙ্কগুলো করব। কারণ এই লেনদেন করার মাধ্যমে সম্পত্তি বৃদ্ধি পাবে, অথবা কখনো দায় বৃদ্ধি পাবে, অথবা কখনো ইকুইটি মালিকানার সত্ত্বে বৃদ্ধি পেতে পারে। আবার লেনদেন করার ফলে এগুলো কমবে। এখন আমরা পূর্ববর্তী ক্লাসে আমরা যখন দেখেছি একটা সম্পদ বাড়লে আর একটা সম্পদ কমবে, তাই বাড়লে কি হবে এগুলো আমরা আলোচনা করছি। এবার আমরা সৃজনশীল প্রশ্ন দুই নম্বর অঙ্কে আমরা ক নম্বর নিয়ে আলোচনা করি। খেয়াল করে দেখো, অনুশীলনী দুই এর ক। এখন দুই নম্বর ক আমরা কি আছে দেখো, 2017 সালের জানুয়ারি মাসে স্বয়ং ব্রাদার্স এর ব্যবসায় মিশে লেনদেন গুলো সংগঠিত কয়েকটা লেনদেন সংগঠিত হয়েছে। ব্যবসায় মূলধন আনা হলো 18,000 টাকা, বেতনে ম্যানেজার নিয়োগ করা হলো, ধারে পণ্য ক্রয়, পাঁচটা ছয়টা লেনদেন সংগঠিত হয়েছে। এখন বলছে যে কোনোবার লেনদেন নয় এমন ঘটনা চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করে। এখন এই পাঁচটা যে ঘটনা ঘটছে, পাঁচটা যে লেনদেন হয়েছে, এই লেনদেনের ভিতরে কোন লেনদেন গুলো কোনগুলো লেনদেন নয়, কোনগুলো লেনদেন নয়, ওগুলো আমাদের আলোচনা করতে বলছে। আমরা ক নম্বর অঙ্কেও কিন্তু একের কতেও ক নম্বর অঙ্ক আমরা করেছিলাম। এখন লেনদেন নয় কি? যেগুলো আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হবে না, টাকার অঙ্কের কোনো পরিমাপযোগ্য নয়, এই গুলো লেনদেন হবে না। এইরকম কি কি আছে আমরা যদি করি দেখো, তারিখ বিবরণ পরিমাণ টাকা, তারিখ বিবরণ টাকা এখন এরকম লেনদেন গুলো পরিমাণ কি দেখো, আমরা যদি দেখি দেখো 2017 সালে দুই নম্বর আছে অনুষ্ঠিত লেনদেন নাই এমন ঘটনা আছে কি দুই নম্বর 2017 ডিসেম্বর জানুয়ারি 2017 ডিসেম্বর জানুয়ারির দুই তারিখ আছে। দেখো কি করছে, ব্যবসা প্রতিষ্ঠানে 18,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো। প্রিয় শিক্ষার্থীরা, এই ম্যানেজার নিয়োগের ফলে টাকার কোনো পরিবর্তন হয়নি, তাই এটা লেনদেন হবে না। কারণ আর্থিক অবস্থা পরিবর্তন হলে লেনদেন হবে না। আর কোনটা আছে দেখো, 12 তারিখ মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন দিয়েছে। এটা দিছে কোথা থেকে? ব্যবসায় কোনো পরিবর্তন হয় নাই, মালিকের বাসা নিজের ব্যবসা থেকে এটা দিছে। কত তারিখ? 12 তারিখে ছেলের স্কুলের বেতন প্রদান, বেতন প্রদান 2000 টাকা। এই 20,000 টাকা কোনো লেনদেন হবে না। যে সমস্ত গুলো লেনদেন না, তার টাকা পরিমাণ কত? 20,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বুঝতে পেরেছি যে লেনদেন গুলো আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হবে না, এগুলো লেনদেন নয়। এর পরিমাণের কত আমাদের? 20,000 টাকা। তাহলে আমাদের ক নম্বর অঙ্ক শেষ। এইবার আমরা খ নম্বর করবো, দুই এর খ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আবার একটু খেয়াল করি, দুই এর খ নম্বর অঙ্ক দেখো, দুই এর খ। এখন খ নম্বর বলছি, স্বয়ং ব্রাদার্স এর লেনদেন গুলো সমীকরণ পদ্ধতিতে, আমরা আগেও যে সমীকরণ পদ্ধতি করছি ওগুলো আজকে আমরা করবো। আগের অঙ্কগুলো আমরা এই সমীকরণ পদ্ধতি, তারিখ লেনদেন ব্যাখ্যা, তারিখ লেনদেন কিনা ব্যাখ্যা, কারণ সহ ব্যাখ্যা। দেখো এখন এক নম্বর বলছি কি, জানুয়ারির এক তারিখে ব্যবসায় মূলধন আনা হলে, ব্যবসায় মূলধন আনা হলে কি হচ্ছে, আমাদের নগদ টাকার পরিমাণ বাড়ছে, সাথে সাথে ইকুইটির মালিকানা সূত্রের পরিমাণ বাড়ছে। জানুয়ারির এক তারিখ লেনদেন, জানুয়ারির এক তারিখের ঘটনাটা কি? লেনদেন। কেন লেনদেন? কারণ এখানে এ সমান সমান এল প্লাস ই হিসাব
সমীকরণের উপাদান কি হয়েছে? এ ও ই উভয়ই উভয়ই বৃদ্ধি এ এ আমরা বুঝতে পারছি প্রিয় শিক্ষার্থীরা, এতে অ্যাসেটস অ্যাসেটস টাকার পরিমাণ আমি যখন আছি টাকার পরিমাণ বৃদ্ধি পেয়েছে, সাথে সাথে ইকুইটি মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। এ সমান সমান এল প্লাস হিসাব সমীকরণটা এ সমান সমান এল প্লাস ই। এবার সাত তারিখ আসছে কি আট দুই তারিখ লেনদেন হবে না, এটা লেনদেন না। এরপর সাত তারিখ ধারে পণ্য বিক্রয়, ধারে পণ্য বিক্রয়ের কারণে কি হয়েছে? ধারে লেনদেন হিসাব সমীকরণের এ ও ই এটাও ধারে পণ্য বিক্রয় করলে কি হবে? এ সমান সমান এল প্লাস ই সমীকরণের আমাদের নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পেয়েছে, সাথে সাথে মালিকের মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। দুই সাত তারিখ জানুয়ারি সাত তারিখ লেনদেন ওই একই রকম, এখানে এ সমান সমান এল প্লাস ই হিসাব সমীকরণের উপাদান এ ও ই উভয়ই বৃদ্ধি এ এ। তার মানে আমাদের আগে আমাদের অঙ্ক পড়ে দেখতে হবে বা আমাদের লেনদেন গুলো পড়ে দেখতে হবে যে আমাদের কোনটা লেনদেন এবং লেনদেন হলে আমাদের কি কি সমীকরণের উপর প্রভাব পড়ছে বা কি কি আমাদের কমছে বা বৃদ্ধি পেয়েছে। এই এখানে আমি যখনই বাকিতে বিক্রয় করছি আমার কি হচ্ছে নগদ টাকা নগদ সম্পত্তি আমাদের খেয়াল করতে হবে, এ সমান সমান এল প্লাস ই সমীকরণে আমাদের নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পেয়েছে আর কি হচ্ছে ইকুইটি মালিকানা সত্ত্বের পরিমাণের সাথে সাথে বৃদ্ধি পেয়েছে। এরপর আমাদের আছে কি দশ তারিখ নগদে মনিহারি করায়, এই মনিহারি যখনই নগদে করছি কি কি হয়েছে আমাদের নগদ টাকার পরিমাণ কি কমছে না বাড়ছে? নগদ টাকার পরিমাণ ক্রয় করলে নগদ টাকার পরিমাণ কমে যায়, সাথে সাথে মালিকানা সত্ত্বের পরিমাণও কমে যাচ্ছে বা হ্রাস পাচ্ছে। কি হবে জানুয়ারির দশ তারিখে এটা লেনদেন লেনদেন ওই একই রকম আমাদের এক কাজ কিন্তু একই কাজ হিসাব সমীকরণের উপাদান কি উপাদান আছে এ সমান সমান এল প্লাস ই হিসাব সমীকরণের এ এবং ই উভয় কি কমে গেছে, নগদ টাকা দিয়ে যখন আমি পণ্য প্রয়োগ করছি আমার সম্পত্তির পরিমাণ কমে গেছে এবং সাথে সাথে আমার ইকুইটি বা মালিকানা সত্ত্বের পরিমাণ আমাদের কমে গেছে। আমরা ওইখানে দেখি এখানে এ সমান সমান এল প্লাস ই হিসাব সমীকরণের উপাদান এ ও ই উভয়ই কি হচ্ছে হ্রাস পেয়েছে, হ্রাস পেয়েছে বা কমে কমে গেছে। প্রিয় শিক্ষার্থী আমরা বুঝতে পারছি আমাদের লেনদেন করার ফলে কি কি আমাদের আর্থিক অবস্থার পরিবর্তন হয়, কোনটা বাড়ে আর কোনটা কমে আমরা কালকে একের গণবরঙ্ক দেখছি, আমরা করার পর কি কি প্রভাব পড়ে, প্রভাবের পর আমাদের দুই পাশ যদি সমান হয় তাহলে এ সমান সমান এল প্লাস ই সমান হলে আমাদের অঙ্কটা সঠিক আছে। এখানে আমাদের এতে কি হবে অ্যাসেটস, এই যখনই আমি লেনদেন হয়েছি কি হচ্ছে এ নগদ টাকার পরিমাণ আমাদের কমে গেছে, সাথে সাথে মালিকানা সত্ত্বের পরিমাণও কমে গেছে। পরেরটা আছে কি দেখো বিশ তারিখ বারো তারিখ লেনদেন আসবে না, কেন ছেলের স্কুলের বেতন দিচ্ছে তার নিজস্ব তহবিল থেকে, এটা লেনদেনের পরিমাণের ভিতরে আসবে না। বারো তারিখ নেই, বিশ তারিখ সুমন ট্রেডার্স এর কাছ থেকে তিন হাজার টাকা পাওয়া গেছে। যখন আমি টাকা পেয়েছি আমি আমি হাতে টাকা পেলে কি হবে নগদ টাকার পরিমাণ বাড়বে না কমবে? প্রিয় শিক্ষার্থীরা এখানে হিসাব সমীকরণের উপাদান কি হবে নগদ টাকার পরিমাণ এ হ্রাস বৃদ্ধি হবে। আমি সুমনকে যখনই কি হবে সুমন তিন হাজার টাকা পাইছি, সুমন ট্রেডার্সের কাছ থেকে তিন হাজার টাকা পাওয়া গেল, হিসাব সমীকরণের উপাদান এ হ্রাস বৃদ্ধি পেয়েছে, একটা আমাদের কমবে একটা আমাদের বৃদ্ধি পাবে। তারপরেটা আছে কি পঁচিশ তারিখ বিজ্ঞাপন বাবদ পরিশোধ, বিজ্ঞাপন বাবদ পরিশোধ করলে কি হবে লেনদেন হবে, লেনদেন হলে কি হবে হিসাব সমীকরণের উপাদান এ এবং ই হ্রাস পাবে, কারণ আমার নগদ টাকার পরিমাণ কমে যাবে সাথে সাথে মালিকানা সত্ত্বের পরিমাণ আমাদের কমে যাবে। বিজ্ঞাপন যখন আমি প্রদান করি বিজ্ঞাপন প্রদান করলে কি হয় আমার নগদ টাকা কমে যায়, বিজ্ঞাপন প্রদান করলে কি হয় নগদ টাকা কমে যাবে সাথে সাথে মালিকানা সত্ত্বের পরিমাণও কমে যাবে। আমরা যদি পঁচিশ তারিখ দিই পঁচিশ তারিখ কি লেনদেন, এখানে এ সমান সমান এল প্লাস ই হিসাব সমীকরণের উপাদান
নগদ টাকার পরিমাণ বিজ্ঞাপন ভাবে প্রদান করছে, বিজ্ঞাপন ভাবে প্রদান করার সাথে সাথে আমাদের কি হচ্ছে নগদ টাকার পরিমাণ কমে যাচ্ছে, সাথে সাথে মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যাবে। তাহলে ক্রিয়া শিক্ষার্থীদের আমরা কি শিখছি, আমরা শিখলাম একটা সম্পত্তি বাড়লে আর একটা সম্পত্তি কমে যাবে, এবং আমাদের যখন সম্পত্তি কমবে মালিকানা সত্ত্ব কমে যাবে, আবার যখন নগদ টাকা সম্পত্তি পরিমাণ বৃদ্ধি পাবে মালিকানা সত্ত্বের পরিমাণও ইকুইটি বা মালিকানা সত্ত্বের পরিমাণও বৃদ্ধি পাবে। তাহলে আমরা আমাদের সবসময় আগে চিন্তা করতে হবে হিসাব সমীকরণের উপাদানটা কি কি আছে, উপাদান এ সমান সমান এন প্লাস ই, এর উপর ভিত্তি করে আমাদের এই অঙ্কগুলো করতে হবে, কারণ সহ ব্যাখ্যা করতে হবে। আমি আবারও বলি, কারণ কি, লেনদেন হয়েছে, লেনদেন হলে কি হবে আর্থিক অবস্থার পরিবর্তন হবে, আর্থিক অবস্থার পরিবর্তনের সাথে সাথে লেনদেনগুলো সংঘটিত হবে। আমরা একটা জিনিস সবসময় মনে রাখবো, আমরা যা করতেছি সবগুলোই ঘটনা, সব ঘটনাগুলোই লেনদেন হবে না, লেনদেন হতে হলে আমাদের কি করতে হবে আর্থিক অবস্থার পরিবর্তন অবশ্যই গুরুত্ব হবে। এখানে কয়টা পক্ষ থাকতে হবে, দুইটা পক্ষর পাশাপাশি অবস্থান থাকতে হবে এবং একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত বা সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে। দেখো যেমন 25 তারিখে আমি বিজ্ঞাপন প্রদান করছি, এটা কি হচ্ছে লেনদেন হয়েছে, এই লেনদেন হওয়ার ফলে আমাদের কি করছে, দেখো লেনদেন হওয়ার সাথে সাথে আমাদের এতে কি অ্যাসেটস এবং ই ইকুইটি কি মালিকানা সত্ত্ব, আমি বিজ্ঞাপন প্রদান করার সাথে সাথে আমার নগদ টাকার পরিমাণ কমে গেছে, সাথে সাথে ইকুইটি বা মালিকানা সত্ত্বের পরিমাণ কমে গেছে বা হ্রাস পেয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দুই নম্বরের গ নম্বর অঙ্ক আমাদের বাসার কাজ থাকবে। আমরা সবাইকে পরবর্তী অনলাইন ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সকলকে।